সবাইকে শুভ করোনা পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সো গাইস, কংগ্রাচুলেশনস, ফাইনালি আমাদের দেশে কালকে অতি উৎসাহের সঙ্গে উদযাপন করা হয় করোনা উৎসব। আর এটাকে উদযাপন করা হয় ধুমধামভাবে বাজি ফাটিয়ে, জাস্ট লাইক দিওয়ালি। আর এই উৎসবের প্রথম সূচনা হয় কালকেই, মানে 5th April 2020 ঠিক রাত 9টায়। তো আজকের ভিডিওতে কথা হবে এই করোনা উৎসবকে নিয়েই। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভান্ডাবো কেন, লেটস গো। তো আমাদের মোদিজি বলেছেন যে 5 তারিখ ঠিক রাত 9টায় 9 মিনিটের জন্য বাড়ির লাইট অফ করে যে কোনো একটা প্রদীপ বা মোমবাতি চালাতে। কিন্তু আমরা তো বুদ্ধিজীবী প্রাণী, আমাদের বুদ্ধি গাধার থেকেও বেশি, তাই আমরা প্রদীপ আর মোমবাতি বাদে বাজি থেকে শুরু করে মশাল সব কিছুই জ্বালিয়ে দিয়েছি। আমাদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, সেই খুশিতে চারিদিকে বাজি ফাটিয়ে উৎসব পালন করা হচ্ছে, সেলিব্রেশন করা হচ্ছে। আর এই যারা বাজি ফাটাচ্ছে তারা বাজি কোথায় পেল? এখন তো লকডাউন, লকডাউনের দিনে বাজি কোথায় পাওয়া যায়? মানে মানুষ দরকারি জিনিস কিনতেও বাইরে যেতে পারছে না, আর এরা বাইরে গিয়ে বাজি কিনে এনে সেটা বাড়িতে ফাটিয়ে উৎসব পালন করছে, দিওয়ালি পালন করছে, ভাবা যায়? মানে এদের পেছনে বাজি গুজে প্রদীপ জ্বালিয়ে দেওয়া উচিত। What the hell? কে বলেছে যে এই বললাম না, মোদি এক করতে বলবে, এরা আর এক করবে। মানে বাড়িতে বসে প্রদীপ আর মোমবাতি চালালে তো করোনা মরবে না, মরবে কি? মরবে না। তাই এরা রাস্তায় বেরিয়ে পড়েছে, রাস্তায় ঘুরে ঘুরে প্রদীপ আর মশাল জ্বালিয়ে করোনাকে পুড়িয়ে মারার জন্য। মানে জন্মের সময় ভগবান যে বুদ্ধিটা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে সেটা ব্যবহার না করে করে এখন এদের অকেজো হয়ে পড়েছে। হ্যাঁ রে বলদের দল, করোনা তো আমাদের মতোই মানুষ, সে তো আমাদের মনের কথা সব বুঝতে পারছে, আমাদের সব কথা শুনতে পাচ্ছে। এভাবে রাস্তায় মশাল নিয়ে মিছিল করে গো করোনা করে করোনাকে ভয় দেখালে সে কি আর আমাদের দেশে ভয় থাকতে পারবে? না 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 না, চিন্তার কোনো কারণ নেই, দু একদিনের মধ্যে আমাদের দেশ ছেড়ে ভয় পালিয়ে যাবে করোনা। যখন পাশের বাড়ির কেউ বিপদে পড়ে তখন এইসব প্রাণীরা ঘরের জানলা খুলেও তাকায় না। যখন কোনো আর্মি শহীদ হয় বা কোনো মেয়ে রেপ হয় তখন ক্যান্ডেল মার্চ করার জন্য এইসব প্রাণীদের তুমি টিকিও খুঁজে পাবে না। কিন্তু এখন দেখো না, দেশের এই পরিস্থিতিতে হাতে ক্যান্ডেল নিয়ে দলবল বেঁধে রাস্তায় বেরিয়ে পড়েছে ঢং করতে। শুধু কি তাই, কিছু কিছু প্রাণী তো আবার ঢাক ঢোল ব্যান্ডপাটি বাজনা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে ঢং করতে। এই যে দেখো, বাবার বিয়েতে বরযাত্রী এসেছে, সেই খুশিতে নেচেই চলেছে। মানে জীবনে তো কেউ কোনোদিন নিজের বাবার বিয়ে দেখার সুযোগ পায় না, কিন্তু এরা পেয়েছে, তাই সেই খুশিতে নেচেই চলেছে। ভাগ্যিস এখন লকডাউন চলছে, মদের দোকান বন্ধ, তা না হলে যে এরা কী করতো সেটা ভগবানই জানে। ওরে আমার অতি হনু দেশপ্রেমিক দেশভক্ত রে, যেখানে বাড়ি থেকে বেরোনো বারণ, গ্যাদারিং তো কোনো মতেই নয়, সেখানে এরা দলবদ্ধে বাইরে বেরিয়ে পড়েছে দেশপ্রেম দেখাতে। সবাই মিলে একজোট হয়ে, দলবদ্ধ হয়ে দেশপ্রেম দেখাচ্ছে, করোনাকে ভাগাচ্ছে, ভাবা যায়? যে দেশে এরকম অতি হনু মানুষ থেকে সে দেশের ভালো কি করে হবে? এই যে দেখো, উন্নত মানের সব বলদ। মানে মানুষ যে কতটা উন্নত মানের বলদ হতে পারে তা এই ভিডিওটি না দেখলে আমি বুঝতে পারতাম না। করোনা হিপ্পি ফুররে বলে চিল্লাতে শুরু করেছে। মানে ভাই, তোরা কি এটাও জানিস না করোনা কি? করোনা কোনো ফুটবল বা ক্রিকেট খেলার প্রতিযোগিতার কোনো প্রাইজ নয়,
যে করোনা হিপ্পি ফুররে বলে চিল্লাতে শুরু করেছিস। মানে এদেরকে যদি বুদ্ধি বেটে জলে গুলিয়ে শরবত বানিয়ে খাইয়ে দেওয়া হয় তবুও এরা এটা হজম করতে পারবে না। ওরে আমার শিক্ষিত বলদ রে, ওটা গ্যাস সিলিন্ডার, ওটাকে নিয়ে ইয়ার কি মারিস না, মরার ভয় করে না তোদের? মানে প্রদীপ জ্বালাতে বলা হয়েছে, এখানে এরা গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে দিচ্ছে। যদি মশাল জ্বালাতে বলা হতো তাহলে তো পরমাণু বোমা দিয়ে পুরো দেশটাকেই জ্বালিয়ে দিত। মানে এদেরকে আর কি বলবো, কিছু বলার নেই, এদের তো মরারও ভয় নেই, করোনা আর কি করবে এদের। আরে কাকু, এবার তোমার আবার দাবিটা কি? মানে এটা কি তোমাকে কি ভূতে ধরেছে, নাকি করোনার আত্মা ধরেছে, নাকি করোনা ঠাকুর তোমার উপর ভর করেছে, কি তোমার দাবিটা কি? এই রকম করছো কেন? মানে যে যা পারছে করে যাচ্ছে ভাই, কেউ ফুলঝুড়ি হাতে নিয়ে হাতে ঘুরিয়ে কুত্তার মতো ছটফট করে যাচ্ছে, তো কেউ আবার সারা গায়ে লাইট লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, যার যা খুশি করে যাও, আমার আর কিছু বলার নেই, কারণ কুকুরের লেজ কখনো সোজা হয় না। তবে হ্যাঁ, একটা বাড়ির কুকুরকে যা বলা হয় তা সে অক্ষরে অক্ষরে পালন করে, কিন্তু একটা মানুষ মূর্খ তো মূর্খই রয়ে যাবে, সে কোনোদিন কোনো কথা শুনবে না। তো আর কিছু বলার নেই আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আর হ্যাঁ, দয়া করে বাড়িতেই থেকো, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এইসব বলদগিরি করো না প্লিজ। ওকে বাই।